আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কথা বলবো আমরা DJI-এর M30T এই ড্রোনটি নিয়ে, কারণ এই ড্রোনটি DJI-এর খুবই পপুলার একটি ড্রোন এবং খুবই অ্যাডভান্স এবং অবভিয়াসলি খুবই এক্সপেন্সিভ একটা ড্রোন। সো লেটস টক অ্যাবাউট দিস এক্সপেন্সিভ বয়। তো প্রথমে আমরা এই DJI-এর M30 ড্রোন বা DJI-এর M30T যেটা থার্মাল ভার্সন, এই ড্রোন নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা এটা যে রিমোট কন্ট্রোলারটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং এটা যে ইন্টেলিজেন্ট ব্যাটারিগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আপনাদেরকে এটি আমি ফ্লাই করে দেখাবো এবং সর্বশেষ এটির প্রাইস কীরকম সেটি আমি আপনাদেরকে আইডিয়া দিব। তো এই DJI-এর M30T বা যেই ফ্ল্যাগশিপ ডিভাইসটি আছে এটি নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব এবং এটির ভেতরে কি আছে ওভারঅল পুরো বিষয়টা আমরা জানবো যে DJI M30 ড্রোনের ভেতরে কি কি আছে। তো ড্রোনটি দেখেই আমরা দেখতে পাচ্ছি ড্রোনটা হচ্ছে পুরো কমপ্লিটলি কার্বন ফাইবারের তৈরি এবং এখানে যে প্রপেলারগুলো আছে প্রপেলারগুলো কিন্তু কার্বন ফাইবারের তৈরি। তো ড্রোনের সামনের দিকে যদি আমি দেখাই আপনাদেরকে, তো এটা হচ্ছে বেসিক্যালি ড্রোনের হেডের ক্যামেরা মডিউল আছে এখানে এবং আমি যদি উপর থেকে আসি সামনের দিকে, এখানে সামনের দিকে আমরা সেন্সর দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে RGB সেন্সর, বেসিক্যালি এগুলো দিয়ে হচ্ছে অবস্টাকল অ্যাভয়েডেন্স করে। আর এগুলো হচ্ছে তার ইনফ্রারেড সেন্সর, তার মানে রাতের বেলাও সে অবস্টাকল অ্যাভয়েডেন্স করতে পারবে। এবং সামনের দিকে তার কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেলের FPV ভিউ আছে, তার মানে সে রাতের বেলা ফ্লাই করলে বা যে কোনো সব টাইমে ফ্রন্ট ফেসিং FPV একটা ভিউ আমরা সবসময় কিন্তু পাবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে। ঠিকভাবে রিয়ার সাইডে যদি আমরা দেখি, রিয়ার সাইডেও সেম, তার দুই পাশে দুটো হচ্ছে RGB ক্যামেরা, মাঝখানেরটা হচ্ছে তার ইনফ্রারেড ক্যামেরা রাতের বেলার জন্য। আর রিয়ার সাইডে বেসিক্যালি হচ্ছে ব্যাটারি এখানে অ্যাটাচ করা হয়, দুইটা ব্যাটারি, ব্যাটারি সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। আর যদি লেটারাল সাইডে দেখি, ঠিক সেম লেটারাল সাইডে কিন্তু দুটো আমরা সেন্সর দেখতে পাচ্ছি, RGB এবং হচ্ছে এই ইনফ্রারেড সেন্সর, এবং অপোজিট দিকেও সেমভাবে দুটো RGB সেন্সর এবং ইনফ্রারেড সেন্সর। এই ড্রোনটির উপরের দিকেও কিন্তু সেন্সর আছে, দেখতে পাচ্ছেন আপনারা উপরের দিকে হচ্ছে এখানে দুইটি RGB এবং ইনফ্রারেড সেন্সর। এখানে কিন্তু এটার বিকন লাইট বা এন্টি কলুশন লাইট বলে যেটাকে, এটার এন্টি কলুশন লাইট আছে উপরে এবং এন্টি কলুশন লাইট আছে একেবারে ড্রোনটার নিচে। তো ওভারঅল এটার চতুর সাইডে, তার মানে অমনি ডিরেকশনাল অবস্টাকল অ্যাভয়েডেন্স কিন্তু এটার ভেতরে আছে, তার মানে চতুর সাইডেই এই ড্রোনটার অবস্টাকল ডিটেকশন করতে পারবে। সামনেও আছে, লেটারাল সাইডেও আছে, পেছনেও আছে, উপরেও আছে এবং নিচেও আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি এটার আর্মসের দিকে। এটার আর্মসটা আসলে পুরোটাই কার্বন ফাইবারের একটা আর্মস তৈরি এবং এই এটার ফ্রন্ট দিকে দুটো এন্টেনা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা, এখানে একটা, আর পেছনের দুইটা আর্মসে কিন্তু RTK মডিউল দেওয়া আছে। এই যে এখানে যে RTK এর ক্যাপটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে এটার এন্টেনা সামনের দিকে দুটো, এই আর্মস দুটো এন্টেনা এবং পেছনে দুটো হচ্ছে তার সেই RTK মডিউলের ক্যাপ, বিশেষ করে সার্ভের জন্য এই RTK কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ড্রোনটা কিন্তু ওয়েটের কথা যদি আমি বলি, ব্যাটারি সহ কিন্তু এই ড্রোনটার ওয়েট অ্যারাউন্ড 3700 মতো গ্রাম, 3700 গ্রাম আর কি, মানে 3700 গ্রাম। আর এটার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট অ্যারাউন্ড 4000 গ্রামের মতো, তার মানে আরও 300 থেকে 350 গ্রাম কিন্তু এক্সট্রা থেকে পেলোড দেওয়া যাবে। আর এটা সবচেয়ে এক্সাইটিং যে ফিচারটা সেটা হচ্ছে এটার ক্যামেরা। এইটাতে খুবই মাল্টি টাস্কিং একটা ক্যামেরা বলা যেতে পারে, মানে একটা মডিউলে তার সব কিছু দেওয়া আছে একটা ক্যামেরা মডিউলে। আমি ক্যামেরা মডিউলটা আপনাদেরকে একটু দেখাই। এটার দেখতে পাচ্ছেন যে সামনের দিকের যে ক্যামেরার মডিউলটা বিশাল বড় ক্যামেরার মডিউল, এবং এই ক্যামেরা মডিউলের আমি যদি ডান পাশ থেকে আসি, এটা হচ্ছে লেজার রেঞ্জ ফাইন্ডার। এটা দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম প্রায় 1200 মিটার পর্যন্ত যে কোনো বস্তুর দূরত্ব আমরা বের করতে পারবো। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এগুলো ফ্লাই করার পরে। তো এইটা দিয়ে কিন্তু লেজার রেঞ্জ ফাইন্ডার দিয়ে কিন্তু যে কোনো বস্তুর দূরত্ব আমরা বের করতে পারবো, কত মিটার দূরত্ব। এটা ম্যাক্সিমাম 1200 মিটার দূরেই কিন্তু এটি রেঞ্জ
দিয়ে সে চেক করতে পারে। এরপর হচ্ছে এটার পাশে হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা বেসিক্যালি যখন ম্যাপিং মিশন করা হয় তখন এই ক্যামেরাটা ইউজ হয়। এরপর আছে এটার একটা অপটিক্যাল জুম ক্যামেরা, এটা প্রায় হচ্ছে 16x অপটিক্যাল জুম, তার মানে এটা দিয়ে 16x অপটিক্যাল জুম, এবং এটা দিয়ে কিন্তু আরও 200x পর্যন্ত হাইব্রিড জুম দেওয়া যায়, তার মানে এটা হচ্ছে সেই অপটিক্যাল জুম ক্যামেরা যেটা দিয়ে 16x অপটিক্যাল জুম এবং এরপরে আরও 200x পর্যন্ত আমরা হাইব্রিড জুম পেতে পারি। আর এছাড়া এটার আরেকটা সবচেয়ে মজার বা এক্সাইটিং ফিচার যেটা, সেটা হচ্ছে এটাতে কিন্তু থার্মাল সেন্সর দেওয়া, তার মানে যে কোনো হিট সোর্সের হিট কিন্তু আমরা এটা দেখতে পারবো নাইট ভিশনে, বিশেষ করে সার্চ অ্যান্ড রেস্কিউতে, তারপর হচ্ছে পাওয়ার লাইন ইন্সপেকশনে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নাইটে রুফটপ ইন্সপেকশন, মানে যেসব জায়গায় থার্মাল ইন্সপেকশন প্রয়োজন সেসব জায়গায় কিন্তু এই থার্মাল ইন্সপেকশনের জন্য এই থার্মাল ক্যামেরাটা ইউজ হয়। এটা আমি আপনাদেরকে ফ্লাই করে পরবর্তী দেখাবো। তার মানে পুরো একটি ক্যামেরা মডিউলের ভেতরে পুরো সব যা যা আপনার প্রয়োজন সব কিছু কিন্তু একটা ক্যামেরা মডিউলের ভিতরে দেওয়া আছে। এটার জন্যই আসলে এই জোনটা এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা প্রায় প্রাইস যদি আমি বলি 21-22 লাখ টাকার মতো কিন্তু হয়ে যায় শুধু কিন্তু এটার কারণে। তো এটা হচ্ছে 3-axis gimbal, এখানে দেখতে পাচ্ছি এদিকে এদিকে মুভমেন্ট করা যাবে এবং এদিকে এদিকে মুভমেন্ট করা যাবে, চতুর্দিকে সে স্টেবল থাকবে। এছাড়া এটার যদি আমি আর ওভারঅল বিল্ড কোয়ালিটি দেখি, এটি মানে যেহেতু আমি বলেছিলাম এটা আসলে পুরোটা কার্বন ফাইবারের তৈরি, লাইট ওয়েট কিন্তু খুবই স্ট্রং। অন্যান্য ডিজিআই ড্রোনগুলো যেমন এই ম্যাভিক এয়ার 2-র কথা যদি আমি বলি, এই ড্রোনগুলোর যে প্রপেলার, এই প্রপেলারটা কিন্তু প্লাস্টিক টাইপের, কিন্তু এটার প্রপেলার কিন্তু মানে খুবই রিজিড প্রপেলার এবং কার্বন ফাইবারের তৈরি। তো ডিজিআই বেসিক্যালি ক্লেম করতেছে যে এটার যে প্রপেলারগুলো, এবং এটাতে আসলে দুই ধরনের প্রপেলার আছে, একটা হচ্ছে লো অ্যালটিটিউড প্রপেলার, যেগুলো হচ্ছে আমরা 3700 ফিটের নিচে যদি ফ্লাই করি এই প্রপেলারগুলো আমরা ফ্লাই করব ইউজ করব, আর যদি আমরা আরও উপরে ফ্লাই করি তখন হচ্ছে হাই অ্যালটিটিউড প্রপেলার, সেটা দিয়ে আমরা 3700 ফিটের উপরে ফ্লাই করব। তো বেসিক্যালি 5000 ফিট সিলিং হাইটের জন্য আমরা এই প্রপেলারগুলো ইউজ করব, আর 5 থেকে 7000 এর উপরের যেই এর ভিতরের যেই সিলিং হাইট সেটার জন্য সেই আমরা হাই অ্যালটিটিউড প্রপেলার ইউজ করব। আর এটার উপরের পার্টটা যদি আমি দেখাই, উপরের পার্টে এখানে আরও কয়েকটা স্ক্রু দেওয়া আছে, তার মানে এখানে চাইলেই আমি একটু কাছ থেকে যদি দেখাই এটার উপরের পার্টে কিন্তু আরও কয়েকটা স্ক্রু দেওয়া আছে, এবং এই স্ক্রুগুলো দিয়ে আমরা অন্য যে কোনো মডিউল এখানে অ্যাড করতে পারবো, হতে পারে এটা গ্রামোফোন অথবা অন্য যে কোনো ডিভাইস আমরা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবো, এবং সেটা পাওয়ারের জন্য কিন্তু এখানে একটা আলাদা পোর্ট তারা করে দিছে অলরেডি। এই যে এটা হচ্ছে সেই পোর্ট, মানে ইউএসবি টাইপ সি এর মতো পোর্ট, এবং এই পাশে কিন্তু আরও একটা পোর্ট আছে, টোটাল কিন্তু এখানে দুইটা এক্সট্রা পোর্ট আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা এই এখানে যদি কোনো এক্সট্রা মডিউল অ্যাড করি সেটা কিন্তু এখানে পাওয়ার দেওয়া যাবে। তো এই জিনিসটা আসলে খুবই সুন্দর, মানে যে কোনো ডিজিআইয়ের কিন্তু অনেক ধরনের এক্সট্রা মডিউল পাওয়া যায় যেগুলো আমরা ডিজিআই বিশেষ করে এন্টারপ্রাইজ ড্রোনগুলোর উপরে কিন্তু আমরা অ্যাটাচ করতে পারি, বড় ফ্ল্যাশ লাইট হতে পারে, যে কোনো রিলিজ মেকানিজম হতে পারে, অথবা আমি যেটা বললাম মেগাফোন হতে পারে, অকিটকির মতো এই সিস্টেমগুলো, যে কোনো ডিভাইস আমরা এখানে কিন্তু অ্যাটাচ করতে পারবো। তো এরপরে চলে আসে এটার ব্যাটারি সেকশনে, এটাতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে এটাতে কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করতে হয়, লেফট সাইডে একটা রাইট সাইডে একটা, দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু এই ড্রোনটা প্রপেলার আরপিএম পায়, দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু এই ড্রোনগুলো ফ্লাই করে। তো এই ব্যাটারিটা যদি আমি দেখাই এখানে, এই ব্যাটারিগুলো এক একটা প্রায় 5800 করে এমএএইচ, 5800 এমএএইচ এবং আরেকটা 5800 এমএএইচ, টোটাল 10,000 মানে 10,000 এমএএইচ দিয়ে বা 11,000 এমএএইচ দিয়ে কিন্তু এই ড্রোনটা ফ্লাই করে। এবং এই ড্রোনটাতে কিন্তু হট সোয়াপ ক্যাপাবিলিটি আছে, হট সোয়াপ বলতে বোঝাচ্ছে যে আমরা ড্রোনটার সাথে যদি ব্যাটারিটা অ্যাটাচ করি, ব্যাটারিটা অন করলাম, দুইটা আমরা অ্যাটাচ করলাম, ড্রোনটা অন করলাম, যদি আমরা আবার স্পেয়ার ব্যাটারি আবার এটার সাথে অ্যাড করতে চাই, ধরেন ব্যাটারি চার্জ শেষ, এটা বন্ধ না করেই ড্রোনটা রানিং অবস্থায় রেখেই ব্যাটারি আমি খুলে নতুন ব্যাটারি আবার অ্যাটাচ করে দিলে আবার কিন্তু আমরা রেডি টু ফ্লাই করতে পারি। এটা খুবই এক্সাইটিং ব্যাপার, যেটার কারণে আপনার ড্রোনটাকে কিন্তু আর বন্ধ করা লাগবে না, কারণ ড্রোন বন্ধ করে ফেললে আপনার জিপিএস হোম পয়েন্ট যা আছে সব কিন্তু আবার চলে যাবে, বিশেষ করে আর্টিকের ব্যাপারগুলো কিন্তু আবার নতুন করে ইনস্টল করতে হবে, নতুন করে সব সেট আপ করতে হবে। তো হট সোয়াপের কারণে আপনি ড্রোনটা রানিং অবস্থায় ব্যাটারিটা খুলে চেঞ্জ করে আবার অ্যাটাচ করে দিতে পারবেন। তো এটা খুবই ভালো একটা দিক এই ডিজিআই M30-র। আর ডিজিআই M30-র কিন্তু আইপি রেটিং 55, মানে 55, তার মানে সলিড প্রোটেকশন 5 আউট অফ 9-এ, এবং এটার যে ওয়াটার প্রোটেকশন আছে সেটাও কিন্তু আউট অফ 9-এ 5,
তার মানে এই ড্রোনটা দিয়ে আমরা কিন্তু বৃষ্টির ভেতরে, ধুলাবালের ভিতরে কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারবো। তো এটাকে বলা হয় যে মানে একের ভিতরে সব, মানে এটা খুবই রাগেড একটা ড্রোন, যেটা সার্চ অ্যান্ড রেস্কিউ, পুলিশ, তারপর হচ্ছে মেরিটাইম অপারেশন, তারপর হচ্ছে ম্যাপিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইন্সপেকশন, মানে সব কাজের জন্যই কিন্তু এই ড্রোনটা আমরা ইউজ করতে পারবো। মানে একের ভিতরে সব ফ্যাসিলিটি যেটা বলা যায় আর কি, যে সামনের দিকে যে ক্যামেরা মডিউলটা আমি দেখিয়েছিলাম, একটার ভিতরে আসলে সব কিছু আছে। তার মানে এটা দিয়ে আমরা ম্যাপিংও করতে পারবো, ইন্সপেকশনও করতে পারবো, নাইট টাইমে ফ্লাই করতে পারবো, এবং নাইট টাইম ফ্লাইয়ের জন্য এটা সামনে যে টিভি, এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো, ডে লাইটের মতোই প্রায় দেখা যায় নাইট টাইমে ফ্লাই করলে। তো এই হচ্ছে ওভারঅল এটার স্ট্রাকচার। এবার আমরা চলে যাই এটার সাথে যে রিমোট কন্ট্রোলার আছে সেটিতে।